কেমন আছেন? কেটে বললো 1 2 3 X যেটা মেশিন রিডেবল ভিসা সেটার জন্য আমরা এটা আসছি। আপনি যান না, আমি দেখে মোহন ভাই একটু তাকানো দিকে দেখি। আরো যে কতগুলি জিনিস আছে এগুলো তো খুব খুব টাফ। আমি সিস্টেমটা পরে দেখলাম যে কোন রকম উপায় না, আমাকে পাসপোর্ট আনতে হলে একবার দেশে যাইতে গ্রামে থাকে ওখান থেকে, কারণ এখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা তো সব দিয়ে দেয়, তো বাচ্চার তারাই তো ইস্যু করে একদম গ্রামের। আমাদের যারা শ্রমিক ভাইরা ধরেন মিডল ইস্টে আছে, নানা জায়গায় আছে, ওনারাও তো তাই করছেন, ফোন করে দিচ্ছেন, করলে ওখান থেকে দু একদিনেই বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। আপনার বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বরটা হতে হবে অথবা এই যে ভোটার আইডির, এই দুটো মানে দুটোর যে কোনো একটা নাম্বার থাকলেই এমআরপিতে নেবে। তো যাদের ভোটার আইডি নেই তারা বার্থ রেজিস্ট্রেশন ওটা দিয়ে করতে পারবেন। দেশে গিয়ে এখন ওই প্রবাসীদের এই ভোটারের এটা যতদিনে ভোটার আইডি হবে, তো সেটা যদি সময় লাগে আপনার আগেই যদি আপনার এমআরপি নিতে হয় সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশনটা দিয়ে নিয়ে নেবেন। মানে দুটোর যে কোনো একটা হলেই, মানে একটা ফিল্ড ফিল আপ করলে কম্পিউটার উইল টেক ইট, কিন্তু দুটো ফিল্ডই যদি খালি থাকে তাহলে কম্পিউটার আর নেবেই না। এখান থেকে সমস্ত তথ্য নিয়ে টি ওনারা ফিড করবেন, পাঠাবেন সেন্ট্রালে, এবং সেখানে সেন্ট্রাল যে আমাদের জায়গা আছে সেই জায়গায় ডেটাবেস যেখানে আছে সেখান থেকে অ্যাপ্রুভালটা দেবে। হ্যাঁ, সেখান থেকে অ্যাপ্রুভাল দেবে, সব কিছু দেবে, এবং তারপরে ওখান থেকেই সেই পাসপোর্ট তৈরি করে পাঠিয়ে দেবে।
ডেটাবেসটা সেন্ট্রালি সব দেশেই তাই, কারণ এটা তো স্বাভাবিক একটা সিকিউরিটির ইস্যুও তো আছে। না না ওইটা তো হোম মিনিস্ট্রি, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস ওইটা হোম মিনিস্ট্রি। But over there, Homeland Security is... No, Justice Department clearance. Clearance is Homeland Security clearance. Like it, how is the passport? Like in the clearance process, that's cool. মানে যিনি পাসপোর্ট অ্যাপ্লাই করেন উনি ফিল করেন না, উনি আমরা পোস্ট অফিসে দিয়ে আসলে ওইখান থেকে ওরা করে, মানে আপনি একবারে হাতে পাসপোর্ট পাবেন। হ্যাঁ আইডিটা করে ফেলেন যখনই দেশে যাবেন, যেই উনি এসে দেখে গেছিলেন এবং এক অর্থে সেটার একটা শুরু একটা করে দিয়ে গেছিলেন। তারপরে প্রস্তুতিটা সম্পন্ন হয়েছে, এখন সব রেডি, এখন শুধুমাত্র এক তারিখ থেকে আপনাদের অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে। সেটা তো দিতেই হবে, সেটা ঢাকায় থেকে করলেও বোধহয় 2 উইকস। জি, তবে হাতে লেখা পাসপোর্ট আমরা কন্টিনিউ করব এবং আপ টু 2015 পর্যন্ত আমরা এই হাতে লেখা পাসপোর্ট আপনাদেরকে দিতে পারব। কেউ যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে আমরা হাতে লেখা পাসপোর্ট। আর আপনাকে পুরনো পাসপোর্ট যাদের আছে যখন ইস্যু করবেন এজ এমআরপি, জি পুরনোটা কি ফেরত দেবেন? হ্যাঁ অবশ্যই ফেরত দেব, আমরা ওইটা ক্যান্সেল করে আমরা ফেরত দিয়ে দেব। আমাদের হাতের লেখাগুলো তো মেশিন রিড করতে পারে না, তো ম্যানুয়াল পাসপোর্ট কিন্তু দেখেন 2009 সালে আমরা যাত্রা শুরু করবার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার যাত্রা শুরু করবার আগে থেকেও তো আরও 10 বছর আগে থেকে সবাই জানেন যে মেশিন রিডেবল পাসপোর্ট 2015-র পরে আর হবে না, মানে মেশিন রিডেবল পাসপোর্ট তার আগে শেষ। তাদের মেশিন রিডেবল পাসপোর্ট হতে জিনিসেই কিন্তু তাই, যত উদ্যোগ যত মানুষের জন্য যা প্রয়োজনীয় করা তার সব কিছু কিন্তু শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে হচ্ছে আর হয়েছে। এক হয়েছে বঙ্গবন্ধুর সময়, আর হয়েছে 1996 থেকে 2001 শেখ হাসিনার যখন প্রধানমন্ত্রী ছিলেন, আবার আজকে এখন 2009-এর পরে যখন তিনি দায়িত্বে আছেন। জি আমি দিচ্ছি সবাই এই কথাটা, এই আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কিংবা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার সব মিলিয়ে আমাদের এই 40 বছরে, গত 40 বছরে কতদিন, 11 বছর, আচ্ছা আর 29 বছর তো অন্যরাই, তো যা প্রয়োজনীয় জিনিস সেগুলো অন্যদের হাত দিয়ে হয়নি কেন? অনেক ভুল কাজ হয়েছে, অনেক অন্যায় হয়েছে, অনেক দেশের মানুষকে কষ্ট দেয়া হয়েছে, হ্যাঁ হত্যাকারীদেরকে পুরস্কৃত করা হয়েছে, হত্যাকাণ্ডকে পুরস্কৃত করা হয়েছে, হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হয়েছে, আরও উস্কে দেওয়া হয়েছে, অর্থ পাচার হয়েছে, কত কিছু হয়েছে, কিন্তু ভালো কাজ দরকারি কাজগুলো হয়নি, ন্যায় বিচার মানুষ পায়নি, সেগুলো তো একদিক গেল। আর এই যে এটা তো প্রয়োজন, সবাই তো ট্রাভেল করবে তাই না? বাংলাদেশের মানুষ এখন সারা বিশ্বে, আমাদের প্রায় 70-75 লাখ লোক তো দেশের বাইরেই থাকেন, তারা যাতায়াত করবেন, দেশের ব্যবসায়ী সম্প্রদায় আছে, সাধারণ মানুষের যাতায়াত আছে, ছাত্রছাত্রীদের যাতায়াত আছে, সরকারের কর্মকর্তা কর্মচারীদের যাতায়াত আছে, কত লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রাভেল করছে না, তো তাদের এই যে 2015-র পরে আর হবে না, মানে এই হাতে লেখা পাসপোর্ট আর তারা কোথাও চলতেই পারবেন না, এটা তো নিশ্চিত ছিল আগে থেকেই। এবং এই উদ্যোগ নিলেও যে এটা করতে সময় লাগে সেটাও সবাই জানে, কিন্তু কোনো উদ্যোগ নেয়নি, এই সব কিছুতেই কিন্তু উদ্যোগ নেওয়া হয় না, করা হয় না, আর কাজগুলো সমস্ত জঞ্জাল জমতে থাকে, আর তারপরে সেগুলো এসে শেখ হাসিনার সেগুলো সব জঞ্জাল সাফ করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় প্রত্যেকবার, তাই দেখেন। আপনারা আগে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের নামটা শুনছেন?
ইদানিং তো খুব শুনেন 2000 থেকে দুইটা আছে আগে তো এটা নিয়ে কেউ 2000 সালে শেখ হাসিনা এটার প্রথম সিগনেটারি প্রথম যখন হয়েছে উনি করেছেন এবং তখন তো 2001 থেকে 2008 পর্যন্ত সেই মিলেনিয়াম ডেভেলপমেন্টের গোলের দিকে আমরা যাবার মানে গড়পড়তা কাজ জোর দিয়ে একটু জায়গায় নিয়ে যাওয়া সেই শেখ হাসিনা এমআরপিটা কি বাংলাদেশের সর্বত্র কি এটা চালু করা হয়েছে এবং দেশের বিশ্বের আর কোথাও কি বাকি আছে কিনা অনেক জায়গা বাকি আছে এখন অ্যাকচুয়ালি সংখ্যাটা বলতে পারবো না আমাদের মিডল ইস্টের দেশগুলো তো বেশ কয়েকটাতেই হয়েছে তারপরে নর্থ আমেরিকায় তো এই তো এখানে হচ্ছে তারপরে ওইদিকে মালয়েশিয়া হ্যাঁ যারা প্রবাস থেকে দেশে যাবে আগের পাসপোর্ট নিয়ে তারা আসার সময় তো ওই পাসপোর্ট কনভার্ট করতে পারবে না স্মার্ট কার্ড যেটা করা হয়েছে তার মধ্যে মাইক্রোচিপ দিয়ে সমস্ত তথ্য সেখানে থাকে সেটার মাধ্যমেও কিন্তু একজন শুনেছেন তো এর মধ্যে আপনাদেরই তো একটা কাগজে দেখলাম আমি আজকে নেমেই বিমান কেনার খবর তো দেখলাম আমাদের মহিষপানের দাবিটা উপস্থাপন করতে আমেরিকাতেও সেটা চলছে আমাদের অনুরোধ এই কোথাও কোনো নির্যাতন নিপীড়নকে আমরা কখনো সমর্থন করি না এখন এবং লিবিয়াতে এখন একটা যুদ্ধাবস্থা আছে এই যুদ্ধ শেষ মানে আমরা আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আমরা যা খবর পাচ্ছি তাতে মনে হচ্ছে যে এটা একটা চূড়ান্ত একটা পর্যায়ে এখন এসে দাঁড়িয়েছে আমরা দেখব যে কি হয় এবং সেটা প্রশ্ন আপনি ক্লান্ত অনেক প্রশ্নের উত্তর দিচ্ছেন আমি এটিএন বাংলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শোকের মাস আপনি কি কালো শাড়ি পছন্দ করেন না শোককে আপনি শক্তিতে শক্তিতে অথবা শোককে প্রকাশ করার জন্য আপনার পরনে আজকে কালো অনেকটা কালো শাড়ি আমি এটা তো খুব একেবারে ব্যক্তিগত প্রশ্ন যাই হোক আমি আমি অগস্ট মাসে সবসময় সাদা কালো শাড়ি পরি কিন্তু এটা নট নেসেসারি এখানে এসছি মানে শোকের সঙ্গে তো আবার অন্য জিনিসও হয় একই সঙ্গে আমাদের অন্য অনেক অনুষ্ঠানও যেতে হয় যেখানে আবার শোকের পোশাকে যাওয়াও সেখানকার জন্য মানানসই নয় এখানে একটা যেই অনুষ্ঠানে এসেছি এটা একটা শুভ একটা উদ্বোধনের ব্যাপার তো সেখানে তো আবার পুরোপুরি সেই শোকের পোশাকও সেখানে মানানসই নয় যেমন গতকালই ঢাকায় আমি শোকের মাসের অনুষ্ঠানও যেমন ছিল